টি গার্ডেনের ভেতরে কারো যাওয়া এলাও নেই যারা হোমস্টেতে আছে তারাও আসতে পারবে না যারা লোকাল আছে তারাও যেতে পারবে না এই তো সেই মাকারি বলছি আমার জানে আমার বুকের ভেতরে টক 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 ভিডিও করতে বারণ করলো ওনারা হয়তো অনেকবার দেখেছে ওনারা বলল যে আমি 3-4 বার দেখেছি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম ফাইনালি ওইখানে একটা ছোট পিক দেখা যাচ্ছে আর ওই যে গুড মর্নিং মানে আজকে হচ্ছে আমাদের এখান থেকে ফেরার দিন বুঝেছো সকালবেলা দেখলে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম আমি আর শুভঙ্কর একটুখানি এখানে এই হোটেলের বাইরে পায়চারি করছি কোনো কাজ নেই অলরেডি আমরা রেডি হয়ে গেছি গাড়ি আসার কথা 8টা এখন বাজে 8:45 এখনও গাড়ি আসেনি কারণ আমাদের গ্রুপের প্রত্যেকে রেডি হয়নি 1-2 জন বাকি আছে আর আমাদের ব্রেকফাস্টও এখনও হয়নি ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো সাইট সিন করতে করতে আমরা এখান থেকে ডিরেক্টলি যাবো হচ্ছে শিলিগুড়ি তো এখনকার গল্প হচ্ছে এটাই তো সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখে মোটামুটি পয়সা উসুল হয়ে গেল এই শুভ ভাই এখানে দাঁড়িয়ে আছে এই সব কটা কিন্তু সিঙ্কোনা গাছ এই উপরে আমাদের হোমস্টে এই হচ্ছে সিঙ্কোনা গাছ আর এখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে পায়চারি করছে আমাদের হোমস্টের সামনে হচ্ছে পার্কিং এখানে সব গাড়িগুলো পার্ক করছে এখানে ভিউ পয়েন্টে সব ঘুরে যা যা দেখা দেখে এখান থেকে সব বেরিয়ে আছে মানে যত পাবলিক আছে না যত ট্যুরিস্ট আছে সব এখানে এসে গাড়িটা স্টে করে এরাই ঘুরে টুরে আবার এখান থেকে গাড়িতে করে উঠে যাচ্ছে সূর্য একবারে মাথার উপরে পেয়ে গেলাম এইটুকুতে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এখানে দেখো জেনারেটর চলছে লাইন নেই বলে তো এখানে দাঁড়িয়ে আছি দেখো দূরে একটা ঘর দেখা যাচ্ছে তাই আমি শুভঙ্করকে জিজ্ঞেস করলাম ঘরটা কি দেখো জুম করে দেখলাম যে ওইখানে কিউবি চাষ হচ্ছে দেখো ওই জায়গাটা দেখো ওয়েদার যদি ক্লিয়ার থাকে না তাহলে একদম এই পাশটা থেকে ওই পাশ থেকে একবারে অত দূর পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ দেখা যায় এখন ওয়েদার ক্লিয়ার নেই সকালে একটু ক্লিয়ার ছিল দেখো এখন হালকা হালকা বোঝা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা 11:15 বাজছে বুঝতে তো এই নাটক পাটক করতে করতে 11টা বেজে গেছে অলরেডি গাড়ি চলে এসছে এই গাড়ি দিয়েছে আমাদের এখন গাড়িতে উঠবো এখান থেকে আমাদের সাইট সিন করে 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 কোথায় কোথায় যাচ্ছি সেটা পরে দেখিয়ে দেবো আর কোথায় কোথায় যাওয়া যায় দেখে তারপরে বাকি গল্পটা তোমাদের সাথে করছি রাস্তায় হ্যাঁ শর্ট পেয়ে গেছি হরিণে শর্ট পেয়ে গেছি আমরা এখন পৌঁছলাম হচ্ছে 11:30 বাজে মালদিরাম টি স্টেট এই হচ্ছে বাইরে আমাদের এখানে গাড়ি দাঁড় করালো বেসিক্যালি কি বলতো এইখানে ওই চা বাগানগুলো দেখতে আসার জন্য লোক আসে বুঝতে স্টেপে স্টেপে চা বাগানগুলো করা আছে দেখতে ভালোই লাগছে ওই সামনে যেটা দেখা যাচ্ছে না এটা হোমস্টে বুঝতে পারছো এখানেও একটা দেখো হোমস্টে দেখা যাচ্ছে ব্যাপারটা কি বলতো এই দাদা এখানকার লোকাল তো ওনাকে জিজ্ঞেস করলাম এখানে ড্রোন ফ্লাই করা যাবে না ড্রোন ফ্লাই করতে গেলে ওই নিচে অফিস আছে অফিস থেকে ওই সাইডে নিচে অফিস আছে অফিসে গিয়ে পারমিশন নিতে হবে আর টি গার্ডেনের ভেতরে কারো যাওয়া অ্যালাউ নেই যারা হোমস্টেতে আছে তারাও আসতে পারবে না যারা লোকাল আছে তারাও যেতে পারবে না যারা শুধুমাত্র কাজ করে এখানকার ওয়ার্কার যারা আছে তারাই শুধু এন্ট্রি হতে পারবে, কারণ সব নোংরা মোংরা ফেলে দিচ্ছে, কে বোতল ফেলে দিচ্ছে, কে কাগজ ফেলে দিচ্ছে, গাছের পাতা তুলে নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। দেখছি বাবা এগুলো হচ্ছে চা গাছ। বাবা আমরা যে বাড়িতে চা খাই ওই চা এখান থেকে তুই এই পাতাগুলো তুলে তুলে শুকিয়ে তারপরে ওখান থেকে চা তৈরি করে আমাদের খাওয়া হয়, জানিস তো, আমরা খাই। আমাকে দে লজেস না বল, আজ আমাকে দে, আমাকে দে। পাহাড়ে দেখো প্রথম দেখলাম আমি আজকে মাছ পাওয়া যাচ্ছে। কোন সি বদলি ভাইয়া ইয়ে রুই। এখানে এত আমরা টাইম নিয়ে নিলাম, এখন কাছাকাছি 12টা বাজে 10 বাজে। এরপরে যাচ্ছি হচ্ছে পাইন ফরেস্ট। লেটস গো। সোয়া 12টা বাজে, এখন পৌঁছালাম পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের আগেও আমি ঘুরে গেছি, ওই একই জিনিস আছে, বুঝতে পেরেছো? চারিদিকে পাইন গাছ, এই হচ্ছে ব্যাপার। ফরেস্ট দেখলে না মনে হয় একটা ভুতুরা ভুতুরা ব্যাপার, মনে হচ্ছে ভূতের গাছ, ভূতের গাছ, তাই না বাবা? ও আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে ড হিল, মানে এটা এই জায়গাটা আমার কিন্তু যাওয়ার খুব ইচ্ছা ছিল, সুযোগ হয়নি। আজকে হঠাৎ করে জানলাম যে আমরা যাব হচ্ছে ড হিল, আছে না যেখানে ভূতের ব্যাপার স্যাপার আছে, ভূতের বাড়ি। বাচ্চা কাচ্চাকে বললাম যে তোরা যাবি না, তোরা তিনজনে গাড়িতে থাকবি, আমরা বাকিরা যাবো। তো ওরা অলরেডি পাইন ফরেস্টের ভেতরে চলে গেছে, যাই গিয়ে একটু ঘুরে আসি। তো আমার চলো। ওরা সব চারজনে ওই অত নিচু ওই রাস্তা দিয়ে গিয়ে ওখানে ভেতরে চলে গেছে। আমি যাব না, ওখানে বকা খাচ্ছে একজন, চিঙ্কি মিঙ্কি বকা খাচ্ছে, কান্না করছে। বাপরে রাস্তা দেখেছ, ভেতরে ঠান্ডা কত গো। ওরা যখন গেছে তো আমি কেন যেতে পারবো না, তাই ভাবলাম তো চা একটু ঘুরে আসি। মদন, ময়না, কটকটি, শুভ 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 শুভ, আমাদের শুভ ভাইয়া চলে এসছে। শুভ 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 শুভ। বলছি আমরা অটো দূর থেকে উঠে আস্তে আস্তে এরপর নেক্সট ডেস্টিনেশন। তা তোমার একটু জল খাওয়া তো আমাকেও, তোমার একটু জল খাও না। So alright, ladies and gentlemen, boys and girls, let's presenting you chimney. দেখার মতো কিছুই নেই, একটা চিমনি আছে, জায়গার নাম চিমনি। ওখানে টিকিট কাউন্টার টিকিট কেটে গিয়ে একটু অ্যাকচুয়ালি গার্ডেন আসবে গিয়ে একটু ফটো সেশন করা যায় কিন্তু আমরা প্ল্যান করলাম আর যাব না আমরা এখান থেকে डायरेक्टली বেরিয়ে যাব হচ্ছে এই যে টিকিট কাউন্টার টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা 10টা থেকে 4টা পর্যন্ত টাইমিং গার্ডেন আছে গার্ডেন চলো দেখো ফগ আছে দেখতে পাচ্ছ ফগ আছে চিমনিতে কিন্তু আগুনও নেই মানে জাস্ট একটা চিমনি করে রাখা আছে কোনো কাজে লাগতো নাকি মেবি আমি জানি না আমরা পৌঁছে গেছি অলরেডি Dow Hill বুঝতে পারছো এখানে একটা Dow Hill বয়েজ স্কুল আছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এর ভেতর দিয়ে গিয়ে চার্চটা আছে যাই তারপর বাকি গল্পটা ওখানে গিয়ে করছি আর দেখবো আজকে ভূতটুত কি আছে না আছে আমরা প্ল্যান করলাম কি বলো তো বাচ্চা কাচ্চাগুলো গাড়ি দিয়ে থাকবে কেউ একজন থাকবে গাড়ি দিয়ে থাকবে কারণ বাচ্চাগুলোকে নিয়ে যাব না এই হচ্ছে ব্যাপার আমরা এখানে কি এখন ভূতটুত দেখব দেখি খুঁজে পাই কিনা ভূতটুতকে ইনি হচ্ছেন আমাদের হচ্ছে ক্যাপ্টেন ভূত আমি কি এখানে মিউজিকটা ভূতরে দেব দেখে নিও এই ডায়লগটা আমি কোথায় এর বলেছিলাম আমি ও ঘুরতে গেছিলাম মনে আছে শুভঙ্গ দারুণ দারুণ ছিল না তো ভাই আমার কিন্তু ভয় লাগছে ভাই জায়গাটা কিন্তু বেশ ভুতুরে সিরিয়াসলি বলছি মিউজিকটা আমি ভুতুরে দিয়ে দেবো তোমাদেরকে দেখে ভূতই পালিয়ে যাবে আমাকে ছেড়ে যাও না আমার পেতনি আমার ঝি আমার বাবা মা আমার বুকে আছে করবে তারা কি ভূত আমার ভূত পেতনি আমার ঝি রাম লক্ষণ আমার অযোধ্যাতে আছে করবে আমার কি না তো অযোধ্যাতে আছে তো এখানে তো ভূত চাইলে তো কিছু করতেই পারে এই তো সেই মা কালী বলছি আমার জানো আমার বুকের ভেতরে এই সেই চার্চ এই হচ্ছে চারিদিকে পরিবেশ বড় বড় গাছ বুঝতে পারছো এই সেই চার্চ দেখা হলো আমি চার্চে ভিডিও করছি তো ভিডিও করতে করতে এখানে কিছু বুঝতে পারলাম না এডিটিং করার সময় দেখছি একজন দাঁড়িয়ে আছে কেউ যাতে না যেতে পারে দেখেছো পুরো তার কাটা দিয়ে একদম দাঁড়া 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 আমাকে ছেড়ে যাও না এই দেখো পুরো তার কাটা দিয়ে একদম ঘেরা তোমার তুমি এখানে ভিতরে আসতে পারবে সুন্দর সুগঙ্গ পারবি পুরো দেখো ফেন্সিং দিয়ে ঘেরা যাতে কেউ ভেতরে না যায় অথচ ওই দিক দিয়ে রাস্তা দেখলাম ভূতের এখানে গাড়ি ওই এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ দেখো এখানে কেউ থাকে মনে হয় আগুন জ্বালানো আছে পর্দা আছে দেখো রুমে তালা মারা তালাটাও তো পরিষ্কার তালাও পরিষ্কার আছে নতুন তালা তেমন লোকজন কেউ থাকে দেখো তো নতুন তালা এই সামনে গাছ এটা হচ্ছে স্কুল ওই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর এটা কি আছে এটা আর্মিদের কোয়ার্টার আছে এটা দেখো ব্যাপার হলো কি ওই সামনে যারা গার্ডগুলো বসেছিল না ওনাদেরকে জিজ্ঞেস করলাম এখানকার লোকাল লোকও বলছে যেগুলো আফুবা ওনারা বিশ্বাস করে না আজ পর্যন্ত ভূত টুত দেখতে পাইনি একটু হরর ব্যাপারটাকে আনার জন্য আমি কিন্তু ভূতেরই মিউজিক দেবো সোনি 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 ম্যাক্সে কি এনে হতো না আহার এই যে ভালো জায়গাটা তাও বাচ্চাদের নিয়ে আসলাম না আমরা একটু রিস্ক নিলাম না বাবা মা তো আমাদের একটু বেশি কেয়ার করি ওদের তাই এইখানে আছে কফি শপ বুঝেছো আমরা তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছি তারপরে আর কিছু খাইনি দুটো বাচ্চা এখানে কফি খেয়ে নি তারপর দেখছি লাঞ্চ কোথায় করা যায় আমাদের এই এসো সব এসো এই জায়গাটা দেখো চেয়ারগুলো দেখো বাস স্ট্যান্ডের চেয়ার আমার দোকান কম বাস স্ট্যান্ড বেশি মনে হচ্ছে বাস স্টপ अरे भैया आप लोग कौन सी बस में जाओगे एनबीएसटीसी कब आएगा यहाँ पे 6 बजे आएगा यहाँ पे ठीक है कॉफी नाउ चीयर्स ব্যাপারটা কি বলতো কেউ কেউ বলছে যে ফেক কেউ কেউ বলছে রিয়েল এই যে যেখানে আমরা কফি খাচ্ছিলাম না ওখানে আন্টিগুলো ছিল বয়স্ক আন্টি ভিডিও করতে বারণ করলো ওনারা হয়তো অনেকবার দেখেছে ওনারা বললো যে আমি 3-4 বার দেখেছি মানে যেখানে বয়েজ স্কুল স্টার্ট দেখালাম না ওখান থেকে যে রাস্তাটা ওপরের দিকে গেল ওখানে একটা ফরেস্ট আছে ওই ফরেস্টেই দেখেছে রাত্রিবেলা উনি ওখানে জব করতেন রাত্রিবেলা যখন ফিরতেন একবার দুবার লক্ষ্য করেছে একটা বড়ো মানুষ বসে আছে গিয়ে দেখছে আর কেউ নেই এই হচ্ছে গল্প সবই তো গল্প আর লয় পায় এবার গিয়ে একটু সামনে স্কুলটা একটু দেখে আসি কারণ স্কুলটাও দেখিনি আমি শুধু ছবিতে আর ভিডিওতে দেখেছি এই হচ্ছে ডাও হিল স্কুল স্কুল এখন বন্ধ আছে বুঝতে পেরেছো তাই জন্য গেট বন্ধ আছে ভেতরে তো প্রবেশ নিষেধ যদি এন্ট্রি হতো তো ভালো লাগতো গিয়ে একটু ঘুরে আসতাম দেখে আসতাম তো চলো এখান থেকে এখন ডাইরেক্ট যাবো হচ্ছে হনুমান টক মেবি ওখান থেকে তারপর আমরা শিলিগুড়ির জন্য রওনা দিচ্ছি কমপ্লিট আমরা অলরেডি পৌঁছে গেলাম হনুমান tok বেশিক্ষণ আমার যা মনে হলো ততক্ষণে আসলাম 15-20 মিনিট লাগলো 15-20 মিনিটের মধ্যে চলে আসলাম কাছাকাছি ডিস্টেন্স দেখো কি সুন্দর ভিউ লাগ দেখো আর ওই যে ওখানে বড় একটা হনুমানজির মন্দির মানে হনুমানজির একটা মূর্তি যাচ্ছে আর এখান থেকে পুরো কার্শিয়াং শহর মনে হয় এটা না হ্যাঁ ভাই এ কোন সা শহর है কার্শিয়াং এটা পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে দেখো সুপার সুপার তিনটে বেজে গেল, বুঝেছো? আজকের গল্প এখানে শেষ। এখন আমরা গাড়িতে বসে এখান থেকে লাঞ্চ করতে যাব, এক জায়গায় লাঞ্চ করে। আর এই ফুচকা ফুচকি, এই কাই কিচির কিচির মিচির, কাই কিচির কিচির মিচির। তিনটা 20 বাজে, বুঝেছো? এখন আমরা লাঞ্চ করতে আসলাম, দেখলাম আগে ভেতরে পরিষ্কার আছে কিনা। এসে আগে আমি নেমে দেখে গেলাম, তারপর ওদেরকে ডাক দিচ্ছি, এখন ওরা আসছে গাড়ি থেকে। তারপর এখানে খাওয়া দাওয়া করে শিলিগুড়ি। এই চলো ভাই, আবার দেখা হবে, ঠিক আছে? ভালো থেকো সবাই। হ্যাঁ, তুমিও ভালো থেকো। চলো, টাটা ভাই, টাটা ভাই, ভালো থেকো। টাটা ভাই, আবার দেখা হবে, এক্ষুনি গাড়িতেই দেখা হবে, ঠিক আছে।